এখান থেকে কিন্তু আপনি একেবারে বাংলাদেশ যাওয়ার যে ডাইরেক্ট বাসগুলো চলে সেগুলো কিন্তু এখান থেকে চেপে যেতে পারেন। এটা মাটন না? মাটন আছে? এটা কাচ্চি বিরিয়ানি। কত প্লেট এটা? 80 টাকা। মানে আপনি যখনই আসবেন না কেন এখানে রেট ফিক্স থাকে, মানে এরকম যাই যে সিজনের সময় আপনি আসলে দাম বেড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আর আপনারা যদি এই হোটেলে আসেন এখানে সব কাপল বেড রয়েছে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন কলকাতায় আসার পরে যদি এখানে একটা সিম কার্ড নিতে চান এখান থেকে পায়ে হেঁটেই নিউ মার্কেট যেতে পারবেন। হাই গাইজ, আমি অমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এই মুহূর্তে রয়েছি মার্কো স্ট্রিটে। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি ভালো তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি বাংলাদেশিদের অনেক উপকার হবে, কারণ আমি যে মার্কো স্ট্রিটে রয়েছি এইখানটায় বাংলাদেশ থেকে 90% লোক যদি কলকাতায় আসে এখানে তারা থাকে। তো এই মার্কো স্ট্রিটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এখানকার কিছু হোটেলে আপনাদের ইনফরমেশান দেবো যারা এই মার্কো স্ট্রিটে যদি আসেন বা কলকাতা যদি আসেন তারা কোথায় থাকবেন বেশিরভাগ। আসলে মার্কো স্ট্রিটে আসলে এখানটা আপনারা হোটেলের শেষ নেই, প্রচুর হোটেল এখানে পাবেন, কিন্তু তার ভিতরে কিছু হোটেলের ইনফরমেশান আপনাদেরকে দেবো এই ভিডিওতে যাতে আপনারা একেবারে এসে হোটেলে উঠতে পারেন যাতে আপনাদের সুবিধা হয়। আর এই মার্কো স্ট্রিটটা একটা এমন জায়গা এখানে আসলে আপনারা সব কিছু হাতের কাছে পাবেন, মানে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনাদের নিউ মার্কেট যাওয়া যাবে, এছাড়া ভিক্টোরিয়া এখান থেকে কাছাকাছি, মানে সব কিছু এখান থেকে কাছাকাছি। আর এখান থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ডাইরেক্ট বাসও এখান থেকে পেয়ে যাবেন। এইগুলো হচ্ছে কি নর্মাল খাবারের দোকান, এছাড়া এই পাশে মুদিখানা দোকান এসব তো আপনারা পাবেন। এই দেখুন এখানটা এটা শিক কাবাব বিক্রি হচ্ছে, শিক কাবাব, এটা হচ্ছে বিফের শিক কাবাব। তাহলে কত করে দাম? 20 টাকা করে পিস। এই আইটেম আছে ভাই, এটা উপরে এটা গরুর মগজ 100 টাকা প্লেট। এটা গরুর মগজ? হ্যাঁ 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট? হ্যাঁ। এটা হলো গরুর কলেজি। গরুর কলেজি কালি কি কলেজি আছে? কত? 90 টাকা প্লেট। 90 টাকা প্লেট। আর এটা? হ্যাঁ এটা হলো মুরগি চিকেন। মুরগি চিকেন কত? এটা চিকেন কারি 60 টাকা। 60 টাকা প্লেট। আচ্ছা এটা? এটা গরুর কোরমা। গরুর কোরমা কত? এটা? হ্যাঁ এটা 120 টাকা। 120 টাকা। নিচেরটা? এটা 22 টাকা। এটা কি আছে? ওটা এটা সবজি, পটল আলু সবজি। আচ্ছা 22 টাকা প্লেট। হ্যাঁ তেল আলু ভাজি। তেল দাম কত? 22 টাকা। 22 টাকা এক দাম। তো এটা হচ্ছে একটা হোটেল, এটা আপনাদের দেখানোর জন্য একটা মার্কো স্ট্রিটে একটা হোটেলে আপনাদের আইডিয়া দিলাম। এটা একটা খাবার হোটেল। সবজি ভাত, ডাল ভাত, সবজি খায় তাহলে মোটামুটি 60 টাকা প্লেট। 60 টাকা প্লেটে আপনি খেতে পারবেন। আমি এই হোটেলের যে ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখানে খেতে আসতে পারেন। আবার রোল পরোটা হয় এখানটা, ঠিক আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা, জায়গাটা কোথায় আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা লিখা হয় মানে শিক্ষা বাবু। তো এটা হচ্ছে কি এই হোটেলটা দেখুন, এই যেখানে লেখা আছে সানাম হোটেল, এই হচ্ছে সানাম হোটেল। এখানে যদি আপনারা আসেন খেতে পারবেন। তো এইখানটা যদি আপনারা আসেন এখানে প্রচুর বড় একটা জায়গা, এখানে ঘুরলে এখানে কেনাকাটির জন্য অনেক কিছু পাবেন এখানটায়। মানে এইখানে বাংলাদেশিরা, আমি তো বলছিলামই, যাদের কলকাতায় আত্মীয় স্বজন আছে তারা তো তাদের বাড়িতে থাকে, অথবা যদি কেউ আত্মীয় স্বজন না থাকে তারা এসে এইসব জায়গায় থাকে, এইসব হোটেলে। আর বেশিরভাগ এইখানেই মানুষজন আসে বাংলাদেশ থেকে। দেখুন কত জমজমার জায়গাটা, এগুলো সব হোটেল। তো এইগুলো সব হচ্ছে হোটেল। এটা হচ্ছে গিয়ে ওখানে আরেকটা নবাব, নবাব এটাও একটা খাবারের হোটেল, ঠিক আছে, খুব নাম করা একটা খাবারের হোটেল নবাব। এখান থেকে যদি আপনারা কেউ এখানে থাকেন, এখানে যদি কেউ থাকেন এই হোটেলও কিন্তু আপনারা খেতে পারেন এখান থেকে এসে। তো এখানে কী কী আইটেম পাওয়া যাচ্ছে আপনাদের একটু দেখাই, দেখুন। এটা কাচ্চি বিরিয়ানি। কত প্লেট এটা? 80 টাকা। 80 টাকা প্লেট? শুধু 80 টাকা? এটা কি মাটন? তো এটা বিফ আছে, বিফ হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে বিফ কাচ্চি 80 টাকা। আর ওটা মাটন চিকেন, মাটন চিকেন কত? ওটা চিকেন 100 টাকা, মাটন 180 টাকা। চিকেন 100 টাকা, মাটন 180 টাকা এক প্লেট। আচ্ছা এইটা কি আছে গো? এটা মাটন না? বিফ। মাটন আছে? মাটন আছে কারি। আচ্ছা তুমি কাস্টমার ছেড়ে তুমি তৈরি যাও, কাস্টমারের বহুত চাপ সেই জন্য একটুখানি দেখাচ্ছি, আমি কাস্টমার ছেড়ে নিই। হয়ে গেছে কাস্টমার। আচ্ছা এটা কি আছে বন্ধু? রেজালা। রেজালা কত দাম এটা? 80 টাকা, শুধু 80 রুপি, শুধু 80 টাকা। একটুখানি ধরিয়ে দেখাও না, 80 টাকা। এটা হচ্ছে কি রেজালা? এটা মাটন কি? গরু? গরু, গরু। আচ্ছা বিফ। আচ্ছা আর ওইটা? এটা মগজ। এটা বিফের মগজ কত টাকা? ওটা 80 টাকা। 80 টাকা। নিজেরটা ডাল গোশ, ডাল গোশ ওটা কত? 70 টাকা। 70 টাকা প্লেট। আচ্ছা ওইটা হাফ গুণা, গুণা বিফ গুণা কত ওটা? 50 টাকা। 50 টাকা প্লেট। আচ্ছা কোয়ান্টিটি কত পিস থাকবে? 4 পিস। 4 পিস। আচ্ছা আচ্ছা। আর এই পারটা কি আছে? আলু গোশ। একটু আমি দেখাই নিয়ে গিয়ে দাঁড়ান। এটা হচ্ছে আলুর বিফ। হ্যাঁ কত এটা? 70 টাকা। 70 টাকা। আর ওইটা? এটা চিকেন ভুনা কত ওটা? 80 টাকা, শুধু 80। আর এটা? এটা সবজি, মিক্স সবজি। মিক্স সবজি 25 টাকা। 25 টাকা। এটা? ওটা মাছ, রুই মাছ। আচ্ছা 60 টাকা। 60 টাকা। আর আর এটা বাটা যে ভুড়ে ভুড়ে 60 টাকা। আচ্ছা আচ্ছা। চিকেন
কারি চিকেন কারি কতটা 70 টাকা 70 টাকা তো এই হচ্ছে কি এই হোটেলটা ঠিক আছে এখানে বেসিক্যালি এখানে বেশিরভাগ হচ্ছে সব বিফ বিফের আইটেম বেশি আপনারা চাইলে এখান থেকে বিফ খেতেই পারেন দেখুন আর এটা কি আছে স্যালাড আচ্ছা ভিতরেও আইটেম আছে না এখানে হচ্ছে এই আলুর ভর্তা এগুলো বলে এগুলো কত করে আলু ভর্তা 25 আলু ভর্তা বেগুন ভর্তা 25 টাকা আলু ভর্তা 10 টাকা এটা বেগুন ভর্তা 25 টাকা আলু ভর্তা 10 টাকা আর এটা চাটনি টমেটো চাটনি 25 টাকা টমেটো চাটনি 25 টাকা চিংড়ি চিংড়ি কত 80 টাকা 80 টাকা আর এটা মাটন 150 টাকা প্লেট আর এই হচ্ছে কি হোটেলের ভিতরটা দেখুন তো এখানে বেসিক্যালি বিফের আইটেম বেশি পাওয়া যায় কারণ এখানে বাংলাদেশিরা বেশি ঘুরতে আসে ইসলাম সম্প্রদায়ের মানুষজন বেশি এখানটায় আছে সেই কারণে এখানে বিফের আইটেম বেশি পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন যারা ইসলাম সম্প্রদায়ের মানুষজন আছেন তারা এখান থেকে টেস্ট করতে পারেন আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন কলকাতায় আসার পরে যদি এখানে একটা সিম কার্ড নিতে চান তাহলে কি সিস্টেম আপনাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনারা সিম কার্ড নিতে পারবেন তবে একটা কথা আপনারা অনেকে জিওর সিম নিতে চান আপনারা কিন্তু জিওর সিম নিতে পারবেন না তার কারণটা হচ্ছে গিয়ে জিওর সিম নিতে গেলে আপনাদেরকে আধার কার্ড দেখাতে হবে এবার যেহেতু আপনারা বাংলাদেশি বাংলাদেশ থেকে আসলে কিন্তু আধার কার্ড দেখাতে পারবেন না সেই জন্য আপনার পাসপোর্টের বিনিময় আপনারা কিন্তু এখান থেকে এসে এয়ারটেল অথবা ভোডাফোন বিএসএনএল এগুলো নিতে পারেন তাই তো বিএসএনএল এয়ারটেল ভোডাফোন এগুলো নিতে পারেন আর এখানে যে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন একটা দোকান এখান থেকে সিম কার্ড বিক্রি হয় এরকম আরও অনেক দোকান আছে আপনারা চাইলে সেখান থেকে এসে কিন্তু সিম কার্ড নিতে পারেন আচ্ছা এবার আপনাদের একটা হোটেলের সন্ধান দিচ্ছি দেখুন দ্য ক্রিস্টাল এই হোটেলটা গিয়ে দেখাই দারুণ ডেকোরেশন হোটেল আর আপনারা যদি এই হোটেলে আসেন এই হোটেলে টপে যদি যান উপরে যদি যান আপনারা কিন্তু এখান থেকে লিফটের ব্যবস্থা পাবেন দেখুন এখানে লিফট রয়েছে আপনারা লিফটও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে হোটেল ক্রিস্টাল হোটেল দ্য ক্রিস্টাল এই হোটেলটার নাম মানে আপনি যখনই আসবেন না কেন এখানে রেট ফিক্স থাকে মানে এরকম যে যে সিজনের সময় আপনি আসলে দাম বেড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই দাম বাড়বে না মানে ব্যাপারটা বুঝলেন এখানে কিন্তু দাম বাড়বে এরকম ব্যাপারটা না আপনারা যদি আসেন রুমের ভ্যারাইটি আছে রুমের উপর ডিপেন্ড করবে যে আপনার কিরকম দাম মিনিমাম 2200 টাকা থেকে শুরু আর এখানটায় এই হোটেলে আমি আগে অনেকবার এসেছি কারণ আমার বন্ধুরা এখানে আসতো তারা আমার সাথে দেখা করতো তারা এই হোটেলে থাকতো এই হোটেলের রুমগুলো সত্যি অসাধারণ এই হোটেলটার নাম আমি আরও একবার বলে দিচ্ছি দ্য হোটেল হোটেল দ্য ক্রিস্টাল এই হোটেলটার নাম আর এই হোটেলে যে ভাড়া বললো সেই ভাড়া হচ্ছে কি এখানে ফিক্স থাকে বেসিক্যালি বাট আমি কথা বললাম দাদার সাথে যদি কেউ আপনারা আমার ভিডিও দেখে এখানে আসেন আমার ভিডিও দেখে যদি কেউ এখানে আসেন আমার নাম যদি বলেন দাদা তাহলে আপনাকে কিন্তু 100 টাকা ডিসকাউন্ট করবে কারণ এখানে ডিসকাউন্ট হয় না তবুও আমি রিকোয়েস্ট করলাম দাদা আমার ভিডিও দেখে যারা আসবে তারা তো আপনার কাছে চলে আসবে যদি আমার নাম বলেন তারা কিন্তু এখানে এসে 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পাবেন এই যে দাদা থাকে দাদা তোমার নাম মৃত্যুঞ্জয় দাদার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় দাদা হচ্ছে এখানকার ম্যানেজারের পোস্টে রয়েছে আর এখানে যদি আসেন আমার নামটা একবার বলবেন যেটা 2200 টাকা বললাম যে রুমগুলো সেগুলো আপনি 2100 টাকায় পেয়ে যাবেন আর সিঙ্গেল রুম কি পাওয়া যায় দাদা সিঙ্গেল রুম নেই না আচ্ছা মানে এখানে সব কাপল বেড রয়েছে সিঙ্গেল রুম এখানে পাওয়া যায় না তবে একটা কথা অনেকে যারা ইন্ডিয়া থেকে এই ভিডিও দেখছেন তারা অনেকে জিজ্ঞেস করতে পারেন দাদা এখানে কাপল রুম দেওয়া হয় কি না তো এখানে কিন্তু কাপল রুম একেবারেই দেওয়া হয় না এখানে আপনারা থাকতে গেলে আপনাদের অবশ্যই যদি স্বামী স্ত্রী থাকতে চান আপনাদের বৈধ প্রমাণ নিয়ে তারপর এখানে আসতে হবে তাই তো যদি ইন্ডিয়া থেকে কেউ আসেন আর বাংলাদেশ থেকে যদি কেউ আসে সেই ক্ষেত্রে পাসপোর্ট শো করলেই হবে এই হচ্ছে কি সিস্টেম এই হোটেলের অ্যাড্রেসটা হচ্ছে 14 নম্বর মার্কো স্ট্রিট আর এই ভিডিও ডিসক্রিপশনে হোটেলের ফুল ডিটেলস দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন আমি হোটেলের বাইরে গিয়ে আপনাদের একবার দেখাচ্ছি হোটেলটা বাইরে থেকে কীরকম দেখতে দেখুন এই হচ্ছে কি হোটেলের বাইরেটা এই হচ্ছে কি হোটেলের বাইরেটা এই যে পুরো হোটেলটা আর এখানে হচ্ছে তার অপোজিটে হচ্ছে গিয়ে সানাম হোটেল সানাম খাবারের হোটেল তার অপোজিটে হচ্ছে গিয়ে এই হোটেলটা আসলে এখানকার বেশিরভাগ হোটেলগুলোতেই এখন গেস্ট পুরো ফুলফিল হয়ে রয়েছে এত ফুলফিল হয়ে আছে গেস্ট যার কারণে আমি রুমগুলো আপনাদেরকে দেখাতে পারছি না যদি গেস্ট সেরকম না থাকতো তাহলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে রুমগুলো একটু দেখাতে পারতাম আপনাদের সুবিধার্থে কিন্তু কি করা যাবে আর প্রত্যেকটা রুমেই হচ্ছে গিয়ে গেস্ট ভর্তি রয়েছে সেই জন্য আর তাদেরকে তো বলা যায় না যারা একটু বেরোন ভিডিও করবো সো গাইজ আমি এখন আরও একটা হোটেলের সাথে দাঁড়িয়েছি এটা হচ্ছে গিয়ে আরামবাগ হোটেল এই হোটেলটার নাম দাদা তোমার নামটা অতনু পাত্র তো এই দাদা হচ্ছে ম্যানেজার দাদা তোমাদের এখানে রুমের রেন্ট কীরকম একটু যদি বলো স্টার্ট আছে বর্তমান 1200 থেকে বর্তমান 1200 থেকে আচ্ছা আর একটা কথা আগে বলে দিই এইখানে যে রেন্টটা এই হোটেলে আরামবাগ হোটেলে তো এইখানে রেন্টটা হচ্ছে ডিপেন্ড করে বাংলাদেশে ছুটির উপরে কীরকম দেখা গেল বাংলাদেশে একটা যেমন এই ঈদে অনেকে কিন্তু ইন্ডিয়া ঘুরতে এসছে যার ফলে কিন্তু এখানে হোটেলের রেন্টটা একটু বাড়ে মানে আপনারা যদি কেউ ছুটির সময় এখানে আসেন যে সময় সিজন চলে সেখানে একটু হোটেলের রেন্টটা বেড়ে যায় মানে যেটা 1200 টাকা বলছি সেটা কীরকম হতে পারে ওটা ডিপেন্ড করে ঠিক থাকে না ওটা হচ্ছে কি যেরকম ভিড় হবে যেরকম চাপ থাকবে তার উপর ডিপেন্ড করবে মানে বুঝতে পেরেছেন এরকম বাট এখানে স্টার্টিং হচ্ছে বেসিক্যালি 1200 টাকা থেকে এসি তো সব এসি না এগুলো সব হচ্ছে এসি রুম
এসি গিজার ওয়াইফাই। তো এটা হচ্ছে আরামবাগ হোটেল, আমি বাইরে দিয়ে আপনাদের একবার দেখাচ্ছি হোটেলটা কিরকম দেখতে। হোটেলটা এরকম অনেকটা দেখতে। তো এই হচ্ছে সেই হোটেলটা, আরামবাগ হোটেল। দেখুন আরামবাগ হোটেলের অপোজিটে কিন্তু আপনারা এখানে আসলে ঢাকা মেজবান হোটেলে খেতে পারেন, এছাড়া চট্টগ্রাম চিটাগাং রেস্টুরেন্ট ওইখানেও খেতে পারেন। ঠিক আছে, এখানে পুরো বাংলাদেশ দিয়ে নাম একেবারে এইখানটায়। এইখানটায় বেসিক্যালি বাংলাদেশিরাই বেশি আসে, আর এখানে যা দেখতে পাচ্ছেন বেশিরভাগই সব বাংলাদেশি। আসলে এইখানটায় সিজনের উপর ডিপেন্ড করে, বাংলাদেশিরা যখন ওখানে কোনো ছুটি থাকে তখন কিন্তু এখানে চলে আসে। আর এইখান থেকে সব কিছু জায়গায় না যোগাযোগ ব্যবস্থা খুব মানে ইজি, মানে এখান থেকে যদি আপনি এয়ারপোর্টে যান এখানে ডাইরেক্ট বাস আপনি এয়ারপোর্টে যেতে পারবেন, এছাড়া ক্যাব নিয়ে ট্যাক্সি নিয়ে এগুলো নিয়ে আপনি এয়ারপোর্টে যেতে পারেন। এছাড়া শিয়ালদা স্টেশন এখান থেকে কাছাকাছি, তারপরে হাওড়া স্টেশন এখান থেকে কাছাকাছি, এভরিথিং আপনি এখান থেকে ফেসিলিটি পাবেন। আর এখানটায় রুমের রেন্ট বিভিন্ন দামের আছে, মোটামুটি ওই যে বললাম 600 টাকা দিয়ে শুরু করে 1000, 2000, 3000, 4000, 5000 যেরকম যাবেন সেরকম। আর এখানে এই মেডিসিনের দোকান, বাট মেডিসিন কেনার জন্য এইসব জায়গায় আমি আপনাদের রিকমেন্ড করবো না, মেডিসিন কেনার জন্য এর থেকে আরও ভালো ভালো জায়গা আছে, সেই সব জায়গা দিয়ে কিনতে পারেন। ম্যান এখানে সব হচ্ছে ওই সব ই পাওয়া যায় এখানটা, দেখুন ল্যাহেঙ্গা ফ্যাঙ্গা সব কিছু পাওয়া যায়। আর এগুলো সব হচ্ছে কি সেই টিকিট ফিকিট এখানে টাকা ভাঙানোর জন্য এইসব জায়গা, দেখুন আপনারা চাইলে এখান থেকে টাকা ফাঁকা ভাঙাতে পারেন। এই যে জায়গাটা এখানে টাকা ফাঁকা এক্সচেঞ্জ করতে পারেন, মানে যদি বাংলাদেশি কেউ টাকা নিয়ে আসেন ইন্ডিয়ান রুপিতে এক্সচেঞ্জ করবেন, বা ইন্ডিয়ান রুপি যদি বাংলাদেশি টাকাতে এক্সচেঞ্জ করতে চান কনভার্ট, তো এখান থেকে করতে পারেন। বাট আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা বর্ডার এরিয়াতে করে নেবেন, তাহলে আপনাদের একটু রেটটা বেশি পাবেন, এখানে আসলে রেটটা কম দেয় তারা। তো এই দেখুন এখানে ট্যাক্সিগুলো না, এই ট্যাক্সিগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন ডেস্টিনেশনে যায়, এখানে ট্যাক্সি আপনি পেয়ে যাবেন অল টাইম, এখান থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য অথবা শিয়ালদা স্টেশন যাওয়ার জন্য অথবা এয়ারপোর্টে যাওয়ার জন্য পেয়ে যাবেন। আর এগুলো সব একটু ভালো মানের খাবারের হোটেল। দেখুন দাওয়াত দেখুন এখানে শ্যামলি পরিবহন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামলি পরিবহনের সেই কাউন্টারে। তো এখান থেকে যদি কেউ টিকিট কাটেন, ওই যে শ্যামলি পরিবহনের টিকিটের দাম হয় ঢাকা হচ্ছে গিয়ে 1500 টাকা, আর চট্টগ্রাম হচ্ছে গিয়ে 2200 টাকা। কুর্তি, তারপর হচ্ছে কি ওই লেহেঙ্গা এইসবের দোকান, আবার এখানে ওই কী বলে সেন্ট পেন্ট মানে এইসব পাওয়া যায়, কসমেটিক্সের দোকান, এগুলো সব হচ্ছে গিয়ে ওই বাস ট্রেন টিকিট টিকিট কাটার জন্য, এগুলো মার্কেট স্ট্রিটে এগুলো আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এবি ফ্যাশন নামে একটা শপিং মল, আপনারা চাইলে এখান থেকে সব কেনাকাটি করতে পারেন, বাট এখান থেকে কেউ কেনাকাটি করে না, সবাই নিউ মার্কেট চলে যায়। তারপরেও কেনাকাটি করে না বলা ভুল, এখানে সব অনেকে কেনাকাটি করে। এটা হচ্ছে সেই কস্তুরি রেস্টুরেন্টের ভিতরে, ঠিক আছে, খুব নাম করা একটা রেস্টুরেন্ট এই মার্কেট স্ট্রিটের উপরে। তো আমি এবার কস্তুরির উপরে গিয়ে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মার্কেট স্ট্রিটের খুব নাম করা একটা রেস্টুরেন্ট, এর নাম হচ্ছে কস্তুরি। আমি আপনাদেরকে রেস্টুরেন্ট এবার ঘুরিয়ে দেখাই। এখানে অনেক গেস্ট রয়েছে, আমার একটুখানি কেমন লাগছে এখানে সবার ভিতরে ভিডিও করতে। তো এইটা হচ্ছে মার্কেট স্ট্রিটের ভিতরে খুব নাম করা একটা পুরনো রেস্টুরেন্ট, আপনারা যদি কেউ একটু ভালো মানের খাবার খেতে চান তো এইখানে আসতে পারেন, এখানে কিন্তু খুব ভালো খাবার তৈরি হয়। ঠিক আছে, এখানে কত মানুষ একত্রে খাওয়া দাওয়া করছে। তো এখানে বেসিক্যালি এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট, বাংলাদেশ থেকে যারা একটু হাইফাই লেভেলে খেতে চান, ভিতরে অবশ্যই পুরোটা এসি, তারা এখানে আসতে পারেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার খাবার, তো ভালো খাবার এখানে, এটা উপরে ফুল এসি নিচেও এসি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা একটু ভালো মানের খাবার চাইবেন তারা এখানে আসবেন। আচ্ছা, এখানে বিরিয়ানির কীরকম দাম, এবার প্রত্যেকটা দাম তো আমি বলতে গেলে দিন মানে রাত ভোর হয়ে যাবে, কীরকম দাম আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানি 340 টাকা নর্মাল, মাটন বিরিয়ানি নর্মাল হচ্ছে 360 টাকা, আর বিফ হয় না, আচ্ছা এটা হচ্ছে নন বিফ, ঠিক আছে, এখানে কিন্তু বিফ হয় না। চিকেন বিরিয়ানি স্পেশাল 420 টাকা, আর মাটন বিরিয়ানি স্পেশাল কত, 480 টাকা। এটা একটা বেসিক নলেজ দিলাম, এরকম রেটে এখানে আপনারা খেতে পারবেন। তো এটা হচ্ছে সেই কস্তুরি রেস্টুরেন্টের ভিতরে, ঠিক আছে, যদি পরিষ্কার খাবার খেতে চান তাহলে আপনারা অবশ্যই কস্তুরিতে আসবেন। তো এই হচ্ছে কি সেই কস্তুরির ভিতরটা, ঠিক আছে, খুব দারুণ দারুণ, তো এখানে ব্যবহারও খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে কস্তুরি হোটেলটার বাইরে, খুবই নামি দামি একটা রেস্টুরেন্ট এখানকার। আর দেখুন আমাদের কলকাতার ঐতিহ্য, সেই হাতে ডানা রিক্সা। এবারে সামনে আরও অনেক হোটেল আছে, তো আপনাদের পুরো মার্কেট স্ট্রিটের ভিতরে সেই হোটেলগুলো দেখালাম, এখানটায় কয়েকটা হোটেল। বাট এখানে যদি হোটেলে যদি আমি দেখাতে আরম্ভ করি তাহলে হোটেল শেষ হবে না। এই দেখুন এগুলো সব হোটেল, এগুলো সব এদিকে হোটেল, ওখানে লেখা আছে হোটেল ভিআইপি,
ঠিক আছে, গেস্ট হাউস প্লেস এরকম আরও অনেক নামের এখানে হোটেল আছে, সোনালী গেস্ট হাউস বিভিন্ন নামের এখানে মানে মানে হোটেল আছে। কত হোটেল আপনাদেরকে দেখাবো, দেখুন গাড়িতে করে ক্যাব, ক্যাবে করে পুরো একদম এসছে এখান থেকে, বেনাপোলও কাছে, এয়ারপোর্টও কাছে, এভরিথিং আপনি পেয়ে যাবেন এখান থেকে। একেবারে গাড়িতে করে বেনাপোল আপনি জেলে যেতে পারেন এখান থেকে। বেনাপোলে যদি আপনি গাড়ি করে যান, গাড়ি বুক করে যান, তাহলে মোটামুটি ওই 1500 টাকার ভিতরে আপনি বেনাপোলে চলে যেতে পারবেন এখানে, 1500-1600 এরকম রেন্টের ভিতরে। এই দেখুন হোটেল ভিআইপি, এটা একটা খুব সুন্দর হোটেল, হোটেল ভিআইপি। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন হচ্ছে যদি হোটেলে ঢুকি আপনাদেরকে রুম দেখাতে পারবো না। তো আপনারা যদি এই হোটেল সম্পর্কে আরও একটা স্পেশাল ভিডিও চান যে হোটেলের ভিতরগুলো কেমন বা এরকম কী ঘুরিয়ে দেখানোর জন্য, তাহলে আমি একটা পরে এসে আপনাদেরকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে হোটেলগুলো কীরকম রেন্ট মানে কীরকম ভিতরে অবস্থা সেগুলো দেখাবো। তারপর সেটা কমেন্ট করে জানাবেন যদি দেখতে চান। এই হচ্ছে দেখুন এখানে সোনালী গেস্ট হাউস, এখানে লেখা আছে মানে এখানে প্রচুর হোটেল, প্রচুর হোটেল, প্রচুর প্রচুর প্রচুর। আপনারা যারা এখানে থাকবেন এখান থেকে পায়ে হেঁটেই কিন্তু মার্কেট স্ট্রিট, এইখান থেকে পায়ে হেঁটেই নিউ মার্কেট যেতে পারবেন। অথবা রিক্সা পেয়ে যাবেন, অটো আছে, ট্যাক্সি আছে, ট্যাক্সি অটো লাগে না, আপনারা পায়ে হেঁটে চাইলে যেতে পারেন এখান থেকে। আর এখান থেকে কিন্তু আপনি একেবারে বাংলাদেশ যাওয়ার যে ডাইরেক্ট বাসগুলো চলে সেগুলো কিন্তু এখান থেকে চেপে যেতে পারেন এখান থেকে। তারপরে হচ্ছে যে এখান থেকে ফ্লাইটে যদি যেতে যান এয়ারপোর্টে এখান থেকে যাওয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানটায় যদিও বা এখন নেই তবুও আছে, মানে কেউ দালাল চক্করে পড়বেন না, হোটেল নিজে এসে ডাইরেক্ট হোটেলে চলে যাবেন। হোটেলে গিয়ে ঢুকে ওখানকার ম্যানেজারের সাথে কথা বলবেন, নিজে নিজে কথা বলে হোটেল দেখে তারপরে সেই হোটেলে ঢুকবেন। মানে কোনো লোক যদি বলে যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হোটেলে এরকম কিছু একটা, যাবেন না, আপনি নিজে যাবেন, নিজে গিয়ে হোটেলে দেখে নিজে চুজ করে দেখে কিনবেন, ঠিক আছে? এরকম না যে ঢুকলে আপনাকে নিতে হবে হোটেল। তো গাইস এর ভিতরে একটা হোটেল আছে, সেই হোটেলটাও খুব সুন্দর হোটেল, আমি একবার এসেছিলাম, হোটেল আফরিন, আপনারা চাইলে সেইখানেও থাকতে পারেন। তো সেখানেও হোটেলটা ভালো, বাট সেখানটা বেসিক্যালি ওই ভিডিও করতে দেয় না, তো যেখানে দেবে না ভিডিও করতে সেখানে ভিডিও করাটা যাবে না। কিন্তু আফরিন একটা ভালো হোটেল, আপনারা আসলে দেখতে পারেন। তো মানুষগুলো একটুখানি খিটখিটে, তবে হোটেলটা ভালো, আপনারা চাইলে দেখতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে সবাই তো আর সমান হয় না, হাতের পাঁচটা আঙুল সমান হয় না। তো ওখানে একটা লোক আছে সে একটু বেশি কথা বলে, তাই যদি আপনি জিজ্ঞেস করেন মানে কী নাম দাদা, সে তার ঠাকুর দাদা চতুর্গোষ্ঠীর নাম বলে দেবে, এরকম হচ্ছে ব্যাপার। আজকে বেশ ব্যাপক গরম এখানটায়, এত গরম লাগছে, আর আজকে চলে এসছি। আমার পাশ থেকে যে বাসটা গেল না, এটা হচ্ছে কি ফায়ার সার্ভিস, এটা হচ্ছে সৌদিয়া পরিবহন। এই বাসটা এখান থেকে বেনাপোল পর্যন্ত যায়, এই বাসটা এখান থেকে বেনাপোল পর্যন্ত যায়, পুরো এসি বাস। এই বাসের ভাড়া হচ্ছে ধরুন আপনার ওই 700 টাকা এরকম হবে, 700 টাকা, 700 টাকা, 800 টাকা এরকম ভাড়া, মেবি, আমি শিওর না, বাট এরকমই ভাড়া এগুলো। এ দেখুন এখানে নারায়ণা হেলথের সহায়তা কেন্দ্র করে দিয়েছে এই মার্কেট স্ট্রিটে। এই আর একটা হোটেল, এখানে এসে আপনারা কিন্তু হোটেলে থাকতে পারেন। আর এই হোটেলগুলো নিয়ে আমি একটা স্পেশালভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে রুম টুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আমি আবার দ্য ক্রিস্টাল এই হোটেলে আসলাম, এই হোটেলটা আমার সবথেকে বেস্ট লেগেছে। যারা একটুখানি একটুখানি বেশি মানে ই দিয়ে একটু ভালো হোটেলে থাকতে চান, তারা অবশ্যই এই দ্য ক্রিস্টাল এই হোটেলে আসবেন, এই হোটেলটা বেশ ভালো। এই হোটেলের ভিতরে রুমগুলোও কিন্তু অনেক সুন্দর, আমি এখানে অনেকবার এসেছি, আমি রুমগুলো দেখেছি। যদি আপনারা আসেন এই হোটেলে আসতে পারেন, বেস্ট হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার ভালো, সব কিছু ভালো। আর এই হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ভিডিওটা আর বাড়াবো না, এই অবধি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। বাই।